একে তো রাজ্যের সরকারি হাসপাতাল নিয়ে ভোগান্তির শেষ নেই রাজ্যবাসীর, সেই চিত্র বঙ্গ বহুবার দেখেছে। কিন্তু রাজ্যের বেসরকারি হাসপাতালই বা কম কিসে? বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চোখের ইনজেকশন দিতে এতই দেরি করলেন চিকিৎসকেরা যে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী। প্রায় 7 বছর আগে 2017 মার্চ মাসের ঘটনা। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানা এলাকার বাসিন্দা বছর 50-এর রেহেনা বেবি চোখে দেখতে না পাওয়ায় বারাসাতের একটি বেসরকারি চক্ষু চিকিৎসার হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরে ইনজেকশন দিতে দেরি হওয়ায় ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রেসক্রিপশনে লেখা আছে ইনফ্লুয়েঞ্জিস ফান্ডাস নাকি, এটা আমি ঠিক উচ্চারণটা করতে পারবো না, এইটাই দিয়েছে, আমি এই বক্তব্য। তবে অরিজিনালভাবে একদম পুরো নেগলিজেন্সি করেছে, অসহযোগিতা করেছে ওখানে পুরো। আমি তো বলবো তাই, যেমন আধ ঘন্টা ধরে, ধরুন আধ ঘন্টাকে 20 মিনিট ধরে অন্যান্য হাসপাতালে নিয়ে যেতে পারতো, তখন তো সে তখন যা হতো হতো সেটা আমরা মেনে নিতাম। আমরা তো সবাই আগাগোড়াই বলছি, ভাগনাও তো বললো একেবারে, মেনেই নিতাম আমরা, কোনো ব্যাপার না। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিলে। পাশাপাশি এই ঘটনায় রোগীর পরিবারের পাশে ছিল পিবিটি নামে এক চিকিৎসক সংগঠন। সমগ্র ঘটনার অভিযোগের তীর অসিত কুমার চক্রবর্তী, অনির্বাণ দাস নামে ওই হাসপাতালের 2 চিকিৎসকের বিরুদ্ধে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের অভিযোগ, পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবস্থা তো থাকবে, আর তাছাড়া তাদের প্রতি একটা সিম্পতি নেই যে আমার মা মারা গেল, তারা একবার আমাকে ফোন পর্যন্ত করেনি। গাফিলতি বলতে পুরো গাফিলতি, যে ওরা জিনিসটাকে বার হতে দিচ্ছিল না, যে ঘটনাটা ঘটে গেছে ওখানেই থাকুক, চেপে দেওয়ার চেষ্টা যাকে। এছাড়াও ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি স্বীকার না করার অভিযোগও জানিয়েছে মৃত রোগীর পরিবার। নিজেরা করেছে বললাম 5:36 নারায়ণ যদি বলে যে আমার কাছে পেশেন্ট এসেছে অলরেডি মারা, আর ওরা 5:45 সই করলো, আমার মা সই করে দিল। একে তো মা সই পারে না, তার উপরে এই 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 জিনিসটা কি, ভুল হতেই পারে, স্বীকার তো করা দরকার। তারা যদি আমার কাছে ফোন করেও যদি শ্যাম্পুতে যায় করে যে ঘটনা ঘটে গেছে আমরাও বুঝতে পারিনি, ঘটতেই পারে, যে কোনো ঘটনা ঘটতেই পারে, তারা তো মানে যেরকম ঘটনা অনেক জায়গায় ঘটে, কিন্তু তার যে ফ্যাসিলিটি, তাদের যে দায়িত্ববোধ, একটা সংস্থা চালাচ্ছে বারাসাত আমাদের কলকাতার কাছাকাছির একটা জায়গায়, তাদের একটা দায়িত্ববোধ নেই। মৃত রেহেনা বিবির পরিবারের আবেদন যাতে সঠিক বিচার হয় এবং অভিযুক্ত চিকিৎসকদের শাস্তি হয়। আমরা চাইছি সঠিক বিচার, চাই ডাক্তারের শাস্তি চাই, এটাই তো আমাদের মূল বক্তব্য। তবে এই ঘটনা প্রসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের পিএনই সদস্য ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস জানিয়েছেন সঠিক বিচার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন যেটা এখানে বলা হয়েছে বা অ্যানাফাইল্যাকটিক শক, সেটা যদি ট্রিটমেন্টে একটু দেরি হয় তাহলে যে কোনো পেশেন্টই হুট করে যে কোনো অপ্রীতিকর ঘটনাই ঘটতে পারে। ন্যাচারালি এরকম যখন অ্যালিগেশন একটা উঠেছে, কাউন্সিল বিগত 1 বছর ধরে ক্ষমতায় আসার পরে যারা মাননীয় মেম্বার, তারা তাদের যান প্রাণ এক করে দিয়ে তারা কিন্তু প্রত্যেক কেসই খুব ক্লোজলি, যেগুলো আগে দেখা একদমই হয়নি, পড়েছিল যে কেসগুলো, সেগুলোকে আরেকবার রিওপেন করে সবার সুবিধার্থে সবাইকে জাজমেন্ট দেওয়ার, সঠিক জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছে যাতে এভরিবডি গেটস আ বেনিফিট। এছাড়াও তিনি জানালেন এ বিষয়ে কাউন্সিল যথাযথ পদক্ষেপ নেবে। ডিসেন্ট্রালাইজেশন মানে প্রত্যেকটা জায়গার যে কেসগুলো সেই জায়গাতে সেখানকার ডাক্তারবাবুরাই, যারা কাউন্সিলের অন্তর্ভুক্ত আর যারা পেনাল অ্যান্ড এথিক্যাল কেসেস কমিটিতে আছে তারাই এগুলো দেখবে। অতএব চিঠি যদি ইস্যু হয়ে থাকে সেটা একান্ত রেজিস্ট্রার ইস্যু করেছে সভাপতির নির্দেশে, যদি সেটা কো হয়ে থাকে তাহলে সেটার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার কাউন্সিল সেই পদক্ষেপ। তবে ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে কৈফত তলব করা হয়েছে অভিযুক্ত 2 চিকিৎসকের কাছে। চিঠি পাওয়ার 21 দিনের মধ্যে জবাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে ওই 2 চিকিৎসকের বিরুদ্ধে, এমনটাই জানানো হয়েছে কাউন্সিলের তরফে। যদিও অভিযুক্ত 2 চিকিৎসকের সঙ্গে সিএন এর তরফে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অপর প্রান্ত থেকে কেউই এদিন ফোন তোলেননি। অয়ন শর্মা এবং অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।